রাষ্ট্র সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথম চ্যাপ্টারে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞানের সীমানা ও পরিধি, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অন্যান্য সমাজবিজ্ঞানের সম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনাতে আমরা রাষ্ট্রকে গুরুত্ব দেব। এই অধ্যায়ে আমরা শিখব রাষ্ট্র সম্পর্কে ধারণা, রাষ্ট্রের সংজ্ঞা বা রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্য, রাষ্ট্রের সঙ্গে সরকারের সম্পর্ক, রাষ্ট্রের সঙ্গে সামাজিক সংঘের পার্থক্য এবং সম্পর্ক, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে চারটি মতবাদ আমাদের সিলেবাসে রয়েছে। এক, ঐশ্বরিক উৎপত্তিবাদ বা ঐশ্বরিক মতবাদ। নাম্বার টু, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদ। নাম্বার থ্রি, সামাজিক চুক্তি মতবাদ। নাম্বার ফোর, বিবর্তনমূলক মতবাদ বা ঐতিহাসিক মতবাদ। এই চারটি মতবাদ রাষ্ট্রের উদ্ভব কিভাবে হয়েছে ব্যাখ্যা দিয়েছে। আমরা প্রথমে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র কথাটি আমরা সবাই জানি। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র রয়েছে, বিভিন্ন রাষ্ট্রের সমন্বয়ে একটা আন্তর্জাতিক সংগঠন তৈরি হয়েছে 1945 সালে 24 অক্টোবর। সেখানে বহু রাষ্ট্র সদস্য, আজকে 193টি দেশ, 193টি রাষ্ট্র তোমার সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য। সম্মিলিত জাতিপুঞ্জ একাধিক রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আর রাষ্ট্র একটা নির্দিষ্ট ভূখণ্ডে গড়ে ওঠা, নির্দিষ্ট সীমানার মধ্যে গড়ে ওঠা একটা প্রতিষ্ঠান। কিন্তু এই রাষ্ট্রকে আবার চোখে দেখা যায় না, রাষ্ট্র একটা ধারণা মাত্র। রাষ্ট্রকে বাস্তবে রূপায়িত করে রাষ্ট্রের উদ্দেশ্য, রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের লক্ষ্য পূরণ হয় সরকারের মাধ্যমে। এই রাষ্ট্র মানব সমাজে খুবই গুরুত্বপূর্ণ। এটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা সর্বশক্তিমান একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বিভিন্ন অংশ আছে, রাষ্ট্রের শাসন বিভাগ আছে, রাষ্ট্রের আইন বিভাগ আছে, রাষ্ট্রের বিচার বিভাগ আছে। এগুলো রাষ্ট্রের সরকারের বিভিন্ন বিভাগ। রাষ্ট্রের সরকারের বিভিন্ন বিভাগ, রাষ্ট্র হল মানব জীবনে অপরিহার্য একটি প্রতিষ্ঠান। রাষ্ট্র ইংরেজি শব্দ হল কি, স্টেট। স্টেট শব্দটি প্রথম ইতালির রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলি প্রথম তার দি প্রিন্স গ্রন্থে উল্লেখ করেছে। দি প্রিন্স গ্রন্থে স্টেট, STATE, এই শব্দটা তিনি উল্লেখ করেছেন, যার বাংলা হল রাষ্ট্র। কিন্তু এই রাষ্ট্র শব্দটা একদিনে, রাষ্ট্রের শব্দটির ধারণা একদিনে গড়ে ওঠেনি, বহুদিন ধরে বহু রাষ্ট্রবিজ্ঞানী, বহু চিন্তাবিদ এই রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন শব্দ, স্টেট শব্দটির পরিবর্তে বিভিন্ন শব্দ ব্যবহার করে স্টেটের ধারণাকে তুলে ধরেছে। আমরা জানি গ্রিসের দার্শনিক যারা, তারা হলেন গ্রিক দার্শনিক
গ্রিক দার্শনিকরা, গ্রিক চিন্তাবিদরা, রাষ্ট্র এই কথাটি বোঝানোর জন্য তোমার পুলিশ শব্দটিকে ব্যবহার করেছে, POLICE পুলিশ শব্দটি ব্যবহার করেছে। বাংলাতে পুলিশ শব্দটি গ্রিক দার্শনিকরা রাষ্ট্র কথাটি বোঝানোর জন্য ব্যবহার করেছে, রোমান দার্শনিকরা, রোমান চিন্তাবিদরা, রোমান চিন্তাবিদ সিসেরো, সেনেকা, অ্যাকুইনাস প্রমুখ চিন্তাবিদ, তারা স্টেট কথাটি না বলে এই স্টেটের যে অর্থ, স্টেটের যে ধারণা সেটা তুলে ধরার জন্য তারা সিভিতাস ওয়ার্ডটি ব্যবহার করেছে। সিভিতাস, CIVI, সিভিতাস, PAS, দ্বন্দ্বৈষী, ভয়ৈষী, ত্রয়তা দ্বন্দ্বৈষী, সিভিতাস শব্দটি ব্যবহার করেছে। তোমাদের আমি বলি এই সিভিতাস শব্দটি রাষ্ট্রকে মিন করার জন্য, রাষ্ট্রকে রাষ্ট্রের অর্থ বোঝানোর জন্য ব্যবহার করেছে রোমান রাষ্ট্র। তারপরে টিটন নামে একটা জাতি, এই টিটন জাতি রাষ্ট্র কথাটি বোঝাতে বা স্টেট কথাটি বোঝাতে তোমার ব্যবহার করেছেন স্ট্যাটাস শব্দটি। স্ট্যাটাস, স্ট্যাটাস, STATUS, দ্বন্দ্বশায়টাই সফল আকার, প্রয়াতা দ্বন্দ্বশা, স্ট্যাটাস, এই স্ট্যাটাস শব্দটি তোমার টিটন জাতি ব্যবহার করেছে। এই যে স্ট্যাটাস, এটা একটা ল্যাটিন শব্দ, এই স্ট্যাটাস শব্দ থেকে ম্যাকিয়াভেলি না স্ট্যাটাস শব্দ থেকে ইংরাজি ভাষায় স্টেট কথাটি উদ্ভব হয়েছে। স্ট্যাটাস শব্দ থেকে স্টেট কথাটির উদ্ভব হয়েছে। আর স্টেট কথাটি কে ব্যবহার করেছে প্রথমে? স্টেট কথাটি ব্যবহার করেছে ম্যাকিয়াভেলি। কোন গ্রন্থে ব্যবহার করেছে? দ্য প্রিন্স গ্রন্থে। ম্যাকিয়াভেলি প্রথম তার রচিত, তার লেখা দ্য প্রিন্স গ্রন্থে স্টেট শব্দটি ব্যবহার করেছে। তাহলে আমি আবার রিপিট করছি, গ্রিকরা পুলিশ শব্দটি, রোমানরা সিভিটাস শব্দটি, টিউটনেরা স্ট্যাটাস শব্দটি, স্টেট কথাটি বোঝাতে ব্যবহার করেছে। সব শব্দের অর্থ একই, কিন্তু সরাসরি স্টেট কথাটি ব্যবহার করেছেন ম্যাকিয়াভেলি। এবার আমরা আসব এই রাষ্ট্রটা কি, এই রাষ্ট্রের সংজ্ঞার বিষয়ে। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্র একটা স্বাভাবিক প্রতিষ্ঠান, রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান, মানুষ জৈবিক কারণে পরিবার গঠন করেছে, পরিবারের প্রধান পরিবারের সদস্যদের চাহিদা পূরণের চেষ্টা করেছেন, মানুষের চাহিদা ক্রমবর্ধমান বলে পরিবারের হেড সদস্যদের চাহিদা পূরণ করতে অক্ষম হন, তখন একাধিক পরিবার পাশাপাশি বসবাস করা শুরু করে। একাধিক পরিবার বসবাসের ফলে একটা গ্রাম তৈরি হয়েছে, এইভাবে একাধিক গ্রাম তৈরি হয়েছে, গ্রামের প্রধান, গ্রামের মূল ব্যক্তি নেতৃত্বে গ্রাম পরিচালিত হয়েছে, গ্রামের মানুষ গ্রামের মধ্যে থেকে তাদের ব্যক্তিত্বের বিকাশের জন্য চাহিদা পূরণ করেছে, কিন্তু চাহিদা ক্রমবর্ধমান, তাই গ্রামও এক সময় এসে গ্রামের সব মানুষের সব রকম চাহিদা, ক্রমবর্ধমান চাহিদাগুলি পূরণ করতে পারেনি। তখন একাধিক গ্রাম মিলিত হয়ে, সমবেত হয়ে রাষ্ট্র তৈরি করেছে, একাধিক
সাহাবী কেরাম সমবেত হয়ে তাদের মধ্যে থেকে শাসক তৈরি করেছে। এইভাবে রাষ্ট্রের উদ্ভব হয়েছে বলে রাষ্ট্রকে একটা স্বাভাবিক প্রতিষ্ঠান বলে চিহ্নিত করা হয়েছে। রাষ্ট্র একটা স্বাভাবিক প্রতিষ্ঠান, তাহলে রাষ্ট্র হচ্ছে সমাজের সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান একাধিক পরিবার, পরিবার থেকে গ্রাম, গ্রাম থেকে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। রাষ্ট্রের বহু সংজ্ঞা আছে, বহু রাষ্ট্রবিজ্ঞানী বহু সংজ্ঞা দিয়েছে, সব সংজ্ঞা আমাদের আলোচনা করার প্রয়োজন হবে না। আমরা আধুনিক কালের একজন রাষ্ট্রবিজ্ঞানী, তার নাম হলো গার্নার। গার্নার বলেছেন রাষ্ট্র হলো এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা রাজনৈতিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সীমানা আছে, যে প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানা আছে, যে প্রতিষ্ঠানের এই ভৌগোলিক সীমানার উপরে জনগণ বসবাস করে, এই জনগণ বাইরের শাসন থেকে মুক্ত, এই জনগণ তাদের মধ্যে থেকেই, জনগণের মধ্যে থেকে একটা অংশ বাকি জনগণকে শাসন করে, জনগণ বহিঃশাসন থেকে মুক্ত। সুতরাং জনগণকে পরিচালনা করার জন্য সরকার তৈরি। গার্নার আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী, গার্নারের সংজ্ঞা এবং আমাদের প্রাচীন কালের একজন কূটনীতিবিদ, একজন বিশিষ্ট ব্যক্তি, বিশেষ জ্ঞানী পণ্ডিত, তিনি হচ্ছেন কৌটিল্য। কৌটিল্য অর্থশাস্ত্রের রাষ্ট্রের সংজ্ঞার ক্ষেত্রে রাজা বা স্বামী কোষাগার চূড়ান্ত ক্ষমতা এই সমস্ত কথাগুলো তিনি অনুসর উল্লেখ করেছেন। তাহলে রাষ্ট্র কাকে বলে? আমরা সাধারণভাবে বলব রাষ্ট্র হলো সেই প্রতিষ্ঠান যার নির্দিষ্ট ভৌগোলিক সীমানা আছে, ভৌগোলিক অবস্থান আছে, ভৌগোলিক অবস্থানের উপরে জনসমষ্টি বা জনগোষ্ঠী বসবাস করে, জনগোষ্ঠীকে পরিচালনা করে একটা পরিচালক মণ্ডলী, এই পরিচালক মণ্ডলী হলো সরকার। আর এই সরকার স্বাধীন, জনগণ স্বাধীন, বাইরের শক্তি বাইরের কোনো শাসন দ্বারা জনগণ পরিচালিত হয় না। বাইরের কোনো সরকার, বাইরের কোনো কর্তৃপক্ষ, মানবের কর্তৃপক্ষ, এই ভূখণ্ডের কর্তৃপক্ষ তাদেরকে, তাদের দ্বারা পরিচালিত হয় না। এই সংজ্ঞা থেকে আমরা গার্নারের সংজ্ঞাকে এবং কৌটিল্যের সংজ্ঞাকে অনুসরণ করে রাষ্ট্রের কতগুলি বৈশিষ্ট্য জানতে পারি। রাষ্ট্রের কতগুলি বৈশিষ্ট্য আমরা উল্লেখ করব। নাম্বার ওয়ান, জনসমষ্টি, জনগণ ছাড়া রাষ্ট্র তৈরি হবে না। রাষ্ট্র গঠনের জন্য জনগণ দরকার। রাষ্ট্র মরুভূমির উপরিভাগে, রাষ্ট্র মহাকাশে, রাষ্ট্র সমুদ্রের জলাশয়ের উপরিভাগে, রাষ্ট্র জঙ্গলের ভিতরে তৈরি হয় না। রাষ্ট্র তৈরি হয়, রাষ্ট্র গঠিত হয় জনগণের মধ্যে। জনগণ ছাড়া রাষ্ট্র গড়ে উঠতে পারে না। আমরা অ্যারিস্টটলের কথায় জানি যে মানুষ সমাজের মধ্যেই বাস করে, মানুষ সমাজ ছাড়া বাঁচবে না, মানুষ রাজনৈতিক জীব, মানে মানুষ রাষ্ট্র ছাড়া বাঁচবে না। মানুষ যদি রাষ্ট্র ছাড়া বাঁচে, মানুষ যদি সমাজ ছাড়া বাঁচে, তাহলে বুঝতে হবে তিনি মানুষ নন, তিনি পশু, না হয় সে তিনি গড বা ঈশ্বর। তাহলে জনগণ রাষ্ট্র গঠনের
মূল বৈশিষ্ট্য মূল কম্পোনেন্টস মূল ক্যারেক্টার আমরা বলতে পারি কিন্তু জনগণ রাষ্ট্র গঠনের বৈশিষ্ট্য হলেও জনগণের পরিমাণ জনগণের সংখ্যা কত হবে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই এ ব্যাপারে কোনো নির্দিষ্ট মতবাদ নেই যে এত সংখ্যক জনগণ নিয়ে রাষ্ট্র তৈরি হবে আমরা পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই চীনের মতো 140 কোটির মানুষের রাষ্ট্র রয়েছে ভারতের মতো 130 কোটি মানুষের রাষ্ট্র রয়েছে আবার কয়েক হাজার মানুষ নিয়ে রাষ্ট্র গঠিত হয়েছে কয়েক লক্ষ মানুষ নিয়ে রাষ্ট্র গঠিত হয়েছে বিশাল আয়তন লোক সংখ্যা কম এমন রাষ্ট্র রয়েছে মাঝারি সংখ্যক মানুষ নিয়ে রাষ্ট্র গঠিত হয়েছে সব রকম রাষ্ট্র আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি তবে গ্রিক দার্শনিকরা ছোট রাষ্ট্রের কথা বলেছেন অল্প সংখ্যক মানুষ নিয়ে রাষ্ট্র গঠনের কথা বলেছেন এটারও কারণ আছে সেই সময়ে প্রাচীনকালে গ্রীসের রাষ্ট্রগুলো ছিল ছোট ছোট গ্রীসের জায়গা বা জমি কম ছিল পাহাড় পর্বত বেশি ছিল এবং সমতল ভূমি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা সেই পাহাড় দিয়ে ঘেরা জায়গাতে একটা রাষ্ট্র এরকম টুকরো টুকরো ছোট ছোট অনেক রাষ্ট্র ছিল এগুলিকে বলা হতো সিটি স্টেট বা নগর রাষ্ট্র তাহলে রাষ্ট্র কিরকম পরিমাণ কি পরিমাণ জনগণ নিয়ে রাষ্ট্র তৈরি হবে নির্দিষ্ট কোনো তত্ত্ব নেই তবে জনসংখ্যা কাম্য হতে হবে যে পরিমাণ জনসংখ্যা রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে দ্রব্য উৎপাদন হবে সেই উৎপাদিত পণ্য ব্যবহার করে জনগণ বেঁচে থাকবে সেই পরিমাণ জনসংখ্যা হলে রাষ্ট্র সমৃদ্ধ হবে রাষ্ট্রের পক্ষে ভালো হবে দেশের আয় কম দেশের উৎপাদন কম দেশের প্রাকৃতিক সম্পদ কম দেশের প্রাকৃতিক সম্পদ থাকলেও কারিগরি বিদ্যার অভাবে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করা সম্ভব হয় না এমন দেশে যদি বেশি সংখ্যক লোক থাকে ওভার পপুলেশন ওভার পপুলেশন জন বিস্ফোরণ সেই জনগণকে রাষ্ট্র বহন করতে পারে না সাধারণত এমন জনসংখ্যা রাষ্ট্রের পক্ষে কাম্য নয় সেই পরিমাণ জনসংখ্যা থাকবে রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে উপযুক্ত পরিমাণ উৎপাদন করতে পারবে প্রতিটা মানুষ খেতে পারবে প্রতিটা মানুষ সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে এমন পরিমাণ জনসংখ্যা দিয়ে রাষ্ট্র তৈরি করা দরকার নাম্বার টু দ্বিতীয় বৈশিষ্ট্য দ্বিতীয় উপাদান রাষ্ট্রের কি ভূখণ্ড প্রশ্ন করো তোমরা জনগণ কোথায় বাস করবে প্রশ্ন করো উত্তর ভূখণ্ডে বাস করবে ভূখণ্ড বাস করবে বসবাসের জন্য জায়গা দরকার জনগণ ভূখণ্ড ছাড়া বাস করতে পারবে না তাহলে ভূখণ্ড রাষ্ট্র গঠনের একটা অপরিহার্য রাষ্ট্র গঠনের একটা বৈশিষ্ট্য বা উপাদান ভূখণ্ড বলতে আমরা মনে করতে পারি যে রাষ্ট্রের শুধু সমতল ভূমিকেই ভূখণ্ড বলা হয় না এ কথা ঠিক না রাষ্ট্রের শুধু সমতল ভূমিকে আমরা ভূখণ্ড বলবো না রাষ্ট্রের সমতল ভূমিকে ভূখণ্ডের মধ্যে আমরা ধরব তার পাশাপাশি রাষ্ট্রের মধ্যে যেসব জায়গাতে পাহাড় আছে পর্বত আছে নদী আছে খাল বিল আছে জলাশয় আছে মাটির তলে প্রাকৃতিক সম্পদ আছে খনিজ পদার্থ আছে আকাশের নির্দিষ্ট
সমুদ্রের উপকূল দেশ হলে সমুদ্রের জলাশয় একটা জলা একটি অংশ জলাশয়ের একটি অংশ নির্দিষ্ট অংশ রাষ্ট্রের ভূখণ্ডের অন্তর্ভুক্ত। তাহলে ভূখণ্ডের মধ্যে সমভূমি নদী খাল বিল পাহাড় পর্বত আকাশের নির্দিষ্ট এলাকা সমুদ্রের জলভাগের নির্দিষ্ট এলাকা মাটির তলের খনিজ পদার্থ প্রাকৃতিক সম্পদ সব মিলে হচ্ছে ভূখণ্ড। ভূখণ্ডের আয়তন কেমন হবে, জনসংখ্যার পরিমাণ কেমন হবে আমরা বলেছিলাম, ভূখণ্ডের আয়তন কেমন হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। ভূখণ্ড বেশি হতে পারে, ভূখণ্ড কম হতে পারে। আমরা জানি সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর, লেনিন, বলশেভিক বিপ্লবের মাধ্যমে 1918-1917 সালে নভেম্বর বিপ্লবের মাধ্যমে 1918 সাল থেকে যে ইউএসএসআর গঠন করেছিলেন এবং 1991 সাল পর্যন্ত যে ইউএসএসআর টিকে ছিল তার আয়তন ছিল পৃথিবীর সাধারণের এক ভাগ। পৃথিবীর টোটাল আয়তন সেই টোটাল আয়তনের সাত ভাগ করে এক ভাগই ছিল পূর্বতন সোভিয়েত রাশিয়ার আয়তন। পৃথিবীতে এমন রাষ্ট্র আমরা ছিলাম, সেই রাষ্ট্র 1991 সালে ভেঙে পড়েছে। সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ার সাথে সাথে সোভিয়েত রাশিয়া ভেঙে রাশিয়া হয়েছে, প্লাস 15টা রাষ্ট্র তৈরি হয়েছে। এতগুলো রাষ্ট্র তৈরি হওয়ার পরেও সোভিয়েত রাশিয়ার থেকে রাশিয়া যেটা এখন বর্তমানে রয়েছে সেই রাশিয়ার আয়তনও পৃথিবীর সব থেকে বেশি। চীনের জনসংখ্যা বেশি, চীনে ভারতের আয়তনের তুলনায় আড়াই গুণ আয়তন, আমেরিকার জনসংখ্যা কম আয়তন বেশি, জাপানে আয়তন কম কিন্তু জনসংখ্যার তুলনায় আয়তন কম না। আয়তন নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে একটা রাষ্ট্র গঠিত হবে ঠিকই, কিন্তু আয়তন ছোট হতে পারে, বড় হতে পারে। অনেক রাষ্ট্র আছে একটা দ্বীপে রাষ্ট্র গড়ে উঠেছে, অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট এইসব বিবেচনা করে রাষ্ট্র গঠিত হয়। আমরা জানি 1947 সালের আগে ভারত স্বাধীনতা লাভের আগে অবিভক্ত ভারত, আজকে পাকিস্তান রাষ্ট্র, আজকে ভারত রাষ্ট্র, আজকে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছে। তাহলে যে আয়তন ছিল ভারতের, যে আয়তন ছিল স্বাধীনতা আগে, সেই আয়তন আজকে ছোট হয়ে তিনটি টুকরো হয়েছে। আমরা আরো যদি বিচার বিশ্লেষণ করি, প্রাচীন যুগের কথা যদি আমরা যাই আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাব আজকের আফগানিস্তান রাষ্ট্র, আজকে পাকিস্তান রাষ্ট্র, আজকে নেপাল রাষ্ট্র, আজকে ভুটান রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র, শ্রীলঙ্কা রাষ্ট্র, ভারত রাষ্ট্র, এই আটটা দেশ মিলে, মায়ানমার রাষ্ট্র, এই আটটা দেশ মিলে প্রাচীন ভারতের একটা রাষ্ট্র ছিল। প্রাচীন ভারতের একটা রাষ্ট্র ছিল, এর সর্বভারতীয় রূপ ছিল না ঠিকই, বিভিন্ন অংশে বিভিন্ন শাসন ব্যবস্থা থাকলেও ভারতবর্ষ ছিল। আয়তন ছোট হবে বড় হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আয়তন ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এমনও হতে পারে। আজকে ভারতবর্ষের আয়তন কাশ্মীর বলছি আমরা আলাদা হতে চাই, আজকে একসময় খালিস্তানটা 80 দশকে আলাদা রাষ্ট্রের জন্য আন্দোলন করেছিল, পশ্চিমবঙ্গের গোর্খাল্যান্ড আলাদা রাষ্ট্রের জন্য তারা আন্দোলন করেছে। তাহলে যদি আন্দোলনগুলি সফল হয় ভারতের আয়তন ছোট হয়ে যাবে। যাই হোক, রাষ্ট্র গঠনে ভূখণ্ড থাকতে হবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, এইটুকু ভালো করে জানবে। রাষ্ট্রের আয়তন ছোট হতে পারে, বড় হইতে পারে, এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। নাম্বার 3, আমরা প্রথমে বলেছি
জনগণ দ্বিতীয়তে বলেছি ভূখণ্ড প্রশ্ন করো জনগণকে পরিচালনা করবে কে রাষ্ট্রকে পরিচালনা করবে কে একটা বাসকে পরিচালনা করবে কে একটা লরিকে পরিচালনা করে কে একটা জাহাজকে পরিচালনা করে কে পরিচালক জাহাজের পাইলট বাসের ড্রাইভার তেমনি একটা রাষ্ট্রকে পরিচালনা করবে তার নাম হলো সরকার গভর্নমেন্ট গভর্নমেন্ট আমরা আমার পয়েন্টে জনসমষ্টি বলেছি সেই জনগণের মধ্যে থেকে গভর্নমেন্ট তৈরি হবে সরকার তৈরি হবে সরকার রাষ্ট্রকে পরিচালনা করবে ড্রাইভার যেমন গাড়িকে পরিচালনা করে তেমনি সরকার পরিচালনা করবে রাষ্ট্র সরকার কি আমাদের জানতে হবে সরকার বলতে গেলে আমরা বুঝি আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বর্তমানে গভর্নমেন্টের তিনটি ডিপার্টমেন্ট আছে তিনটি বিভাগ রয়েছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটি বিভাগ নিয়ে হলো সরকার এই সরকার জনগণকে রাষ্ট্রকে নির্দিষ্ট ভৌগোলিক সীমানার উপরে পরিচালনা করে সরকার বিভিন্ন রকমের হতে পারে এককেন্দ্রিক সরকার হতে পারে দেশে একটা মাত্র সরকার থাকতে পারে যুক্তরাষ্ট্রীয় সরকার হতে পারে দেশে একদিকে কেন্দ্রীয় সরকার থাকবে একটা কেন্দ্রীয় সরকার থাকবে অন্যদিকে বিভিন্ন অংশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন অঞ্চলে রাজ্য সরকার বা আঞ্চলিক সরকার দু ধরনের সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে থাকবে তাহলে সরকার একেন্দ্রিক হতে পারে যুক্তরাষ্ট্রীয় হতে পারে সরকার গণতান্ত্রিক হতে পারে গণতান্ত্রিক সরকার কি জনগণ ভোট দিয়ে সরকার তৈরি করে জনগণ ভোট দিয়ে সরকারি ক্ষমতায় যারা আছে তাদেরকে নামিয়ে এনে অন্য একটা সরকার তৈরি করতে পারে জনগণ মূল শক্তির অধিকারী সরকারি ক্ষমতার উৎস হলো জনগণ সরকার গঠনে সরকার পরিবর্তনে সরকারি ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে জনগণই হলো আসল দিস ইজ ডেমোক্রেসি দিস ইজ ডেমোক্রেসি এই ডেমোক্রেসি সরকার হতে পারে সরকার রাজতান্ত্রিক হতে পারে আজকে কিন্তু গণতান্ত্রিক সরকারের যুগ মধ্যযুগে রাজতন্ত্র ছিল প্রাচীনকালে রাজতন্ত্র ছিল রাজতন্ত্র কি দেশের শাসক রাজা তিনি শাসন করবে তিনি দেশকে পরিচালনা করবে এটাই হচ্ছে রাজতন্ত্র